প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ত্রিকোণমিতির একটি বিখ্যাত সূত্র যার নাম সাইনের সূত্র বা সাইন রুল, এই সূত্রটি প্রমাণ করব। তো প্রথমে আমরা জেনে নিই সাইনের সূত্রটি আসলে কি। সাইনের সূত্রটি হলো এরকম, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু হলো টু আর। আমরা যদি একটি ত্রিভুজ আঁকি, ধরা যাক এটি হলো একটি ত্রিভুজ এবং এই ত্রিভুজের নাম হলো এ বি সি, এখানে এই কোণটি এ কোণ, এই কোণটি বি কোণ এবং এই কোণটি হলো সি কোণ, এবং এ কোণের বিপরীত বাহু এই যে বি সি বাহু, এর নাম হলো স্মল এ, বি কোণের বিপরীত বাহু হলো এ সি, এর নাম হলো স্মল বি, এবং সি কোণের বিপরীত বাহু হলো এ বি, এর নাম হলো স্মল সি। তাহলে আমরা স্মল এ স্মল বি স্মল সি এবং ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি চিনলাম। এখন আর কি, আর বা টু আর কি, আমরা এই ত্রিভুজের একটি পরিবৃত্ত তৈরি করে, ধরা যাক এটি হলো আমাদের একটি পরিবৃত্ত, এই পরিবৃত্তের এটি হলো কেন্দ্র, ধরা যাক এই বিন্দুটির নাম হলো ও। তাহলে এটি যেহেতু একটি বৃত্ত, এর একটি ব্যাসার্ধ থাকবে এবং সেই ব্যাসার্ধটার সেই ব্যাসার্ধ হলো আর, কাজে টু আর হলো এই বৃত্তের ব্যাস। এবার আমরা এই ত্রিভুজের জন্য এই সূত্রটি প্রমাণ করব। এর জন্য আমরা প্রথমে বি বিন্দু থেকে বি ও যুক্ত করি এবং পরিধি পর্যন্ত প্রসারিত করি। ধরা যাক এই রেখাটির নাম হলো বিডি রেখা। এবার আমরা ডিসি যুক্ত করি, তাহলে এখানে একটি নতুন সমকোণী ত্রিভুজ তৈরি হলো, এই সমকোণী ত্রিভুজটির নাম হলো বিডিসি। এই সমকোণী ত্রিভুজে এই কোণটি হলো সমকোণ, এই সমকোণী ত্রিভুজের এই যে কোণটি বিডিসি কোণ, এই বিডিসি কোণ ইকুয়াল টু হলো বি এ সি কোণ, ইকুয়াল টু হলো এ। কারণটা কি? কারণ আমরা জানি একটি বৃত্তের কোনো বৃত্তচাপ এর পরিধির সাথে যে কোণগুলো উৎপন্ন করে সেই কোণগুলো সমান হয়, অর্থাৎ এখানে বিসি বৃত্তচাপ এই ডি কোণটি তৈরি করেছে এবং এ কোণটি তৈরি করেছে, কাজেই ডি কোণের সমান হবে এ কোণ, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি সমান। এবং যেহেতু বিডি হচ্ছে ত্রিভুজের ব্যাস, কাজেই এই বিডি এর মান হবে টু আর। এখন আমরা বিডিসি সমকোণী ত্রিভুজে সাইন বিডিসি ইকুয়াল টু পাই লম্ববায়ু অতিভুজ, লম্ব হলো বিসি আর অতিভুজ হলো বিডি, তো লম্ব বিসি এর মান হলো এ, অতিভুজের মান হলো টু আর, আর বিডিসি এই কোণটির মান আমরা জেনেছি এ কোণ। তাহলে আমরা পাই সাইন এ কোণ সমান হলো এ বাই টু আর। এই সমীকরণটিকে যদি আমরা একান্তর করি তাহলে পাই এ বাই সাইন এ ইকুয়াল টু টু আর, আমরা এটিকে একটি সমীকরণ হিসেবে ধরতে পারি। এবার একইভাবে আমরা সি কোণ থেকে ও বিন্দুকে সংযুক্ত করে পরিধি পর্যন্ত একটি সরলরেখা আঁকি। ধরা যাক এটি হচ্ছে আমাদের সেই সরলরেখা, ধরা যাক এই সরলরেখাটির নাম হলো সি ই, এবং এবার আমরা ই এ যুক্ত করি। তাহলে আগের মতোই এই ই এ সি এটি একটি সমকোণী ত্রিভুজ তৈরি হবে, ই এ সি, এখানে এই কোণটি হবে সমকোণ। এবং একইভাবে ই এ সি ত্রিভুজের এ ই সি এই কোণটি এ বি সি ত্রিভুজের এ বি সি এই কোণটির সমান হবে, কারণ এই কোণটি এবং এই কোণটি এই দুটি কোণই এসি বৃত্তচাপের উপরে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এ ই সি ইকুয়াল টু হলো এ বি সি ইকুয়াল টু হলো বি কোণ। এখন এ ই সি এই সমকোণী ত্রিভুজে আমরা যদি সাইন এ ই সি এর মান নেই, সাইন এ ই সি এর মান হলো লম্ববায়ু অতিভুজ আর লম্ব হলো এসি, অতিভুজ হলো এখানে অতিভুজ হলো সিই,
আর সিই হলো এই বৃত্তের ব্যাস, কাজেই সিই এর মান হলো 2r। কাজেই এখান থেকে আমরা লিখতে পারি এসি এর মান হলো b আর সিই এর মান হলো 2r। কাজেই AEC ইকুয়াল টু আমরা এখান থেকে জেনেছি b, অতএব আমরা লিখতে পারি সাইন b ইকুয়াল টু হলো b বাই 2r। এটাকে আমরা যদি একান্তর করি তাহলে পাই b বাই সাইন b ইকুয়াল টু 2r। এটিকে আমরা দুই নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করি। এবার একইভাবে আমরা এ বিন্দু থেকে এও যুক্ত করি এবং এর পরিধি পর্যন্ত প্রসারিত করি। ধরা যাক এই রেখাটির নাম হচ্ছে এ এফ। এবার আমরা বি এফ যুক্ত করি, তাহলে এখানে আমরা একটি নতুন ত্রিভুজ পাবো। এই ত্রিভুজটির নাম হলো এ বি এফ। এ বি এফ এটি একটি সমকোণী ত্রিভুজ। এখানে এই কোণটি হলো সমকোণ এবং এ এফ হলো বৃত্তের ব্যাস, এর মান হলো 2r। এবং এই কোণটি বি এফ এ, এই কোণটি হবে এ সি বি, অর্থাৎ কোণ সি এর সমান, অর্থাৎ এই কোণটির সমান, কারণ এই কোণটি এবং এই কোণটি উভয়ই এই এ বি বৃত্তচাপের উপরে তৈরি। কাজেই এখন আমরা বি এফ এ এই সমকোণী ত্রিভুজে যদি আমরা সাইনের সূত্র প্রয়োগ করি তাহলে সাইন বি এফ এ ইকুয়াল টু হলো লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এস এ বি আর অতিভুজ হলো এ এফ। এ বি এর মান হলো সি, এ এফ এর মান হলো 2r। আর এখানে আমরা জেনেছি বি এফ এ এর মান হলো সিকোণ, কাজেই সাইন সিকোণ ইকুয়াল টু হলো সি বাই 2r। এটাকে আমরা একান্তর করে পাই সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। এটিকে আমরা তিন নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করি। এবার আমরা এখানে তিনটি সমীকরণ পেলাম। একটি হলো এ বাই সাইন এ ইকুয়াল টু 2r, আরেকটি হলো বি বাই সাইন বি ইকুয়াল টু 2r, আরেকটি হলো সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। এই তিন ক্ষেত্রেই ডান পক্ষ হলো 2r, কাজে অবশ্যই বাম পক্ষ সমান হবে। কাজে আমরা লিখতে পারি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। হ্যাঁ, এটি হলো আমাদের বিখ্যাত সেই সাইনের সূত্র।